Assalamu alaikum. Welcome to my channel. This is Adrita's Utopia. আমি আজ করব একটা ক্যালিগ্রাফি। এটি আমি কমপ্লিট করেছি অ্যাক্রিলিক পেইন্টিং আর গ্লিটার জেল পেন। ফার্স্টে আমি একটা রাফ স্কেচ করে নিচ্ছি যেটা আমি পেইন্ট করব। অ্যারাবিক হরফগুলো আমি আগে রাফ স্কেচ করে নিলাম পেন্সিল দিয়ে আমার ক্যানভাসের উপর। আমি এখন মাস্কিং ট্যাব দিয়ে আমার লেখাগুলো ঢেকে দিচ্ছি যাতে আমি অ্যাক্রিলিক পেন্ট করলে লেখাগুলো আলাদাভাবে বোঝা যায়, মাস্কিং ট্যাবের ভেতরে পেন্ট যাবে না। এই প্রসেস ফলো করলে লেখাগুলো খুব সুন্দর হয়, আর যারা একটু প্রফেশনাল তারা ডাইরেক্ট পেন্টিং ব্রাশ দিয়েও এই লেখাগুলো করে ফেলতে পারে। বাট আমাদের মতো যারা প্রফেশনাল না ক্যালিগ্রাফিতে, তারা এইভাবে করলে জিনিসটা সুন্দর হয়, ইজি প্রসেসও হয়। ট্যাব দিয়ে কভার করা শেষ আমার। এখন আমি এন্টি কাটার দিয়ে এগুলাকে সুন্দরভাবে কেটে নিব এজ বরাবর। কাটা শেষ আমার, এখন আমি পেইন্ট করব। আমি যে যে কালারগুলো ইউজ করব ওগুলো আমি আমার কালার প্যালেটে নিয়ে নিচ্ছি। আমি ডার্ক ব্লু, স্কাই ব্লু, তারপর রেড পার্পেল, রেড, অরেঞ্জ কালার, তারপর ব্ল্যাক কালার, গ্রিন, ডার্ক ব্লু, এসব আমি কালার প্যালেটে নিয়ে নিয়েছি। আমি আমার ক্যানভাসটাকে একটু কালারফুল করতে চাই, ওই জন্য আমি অনেকগুলো কালার নিয়েছি ডিফারেন্ট শেডের। আমি এটাতে একটা ওয়াটার কালার টাইপসের ইফেক্ট আনতে চাই, তার জন্য আমি এইভাবে পেন্টিং ব্রাশ দিয়ে কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। আর আমি
পেন্ট করার আগে আমার ক্যানভাসে একটু ওয়াটার স্প্রে করে নিয়েছি, যাতে এই কালারগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়, ড্রাই হয়ে না যায় আমার কালারগুলো ইউজ করতে করতে। ওই জন্য আমি একটু ওয়াটার স্প্রে করে নিলাম। এখন আমি আমার কালারগুলো দিয়ে দিব। Thank you.
স্টেপটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এটা আমি যে আগে ট্যাপ লাগিয়েছিলাম ওইগুলো আমি এন্টি কাটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে তুলে ফেলবো। এটা দেখতে আমার খুব সুন্দর লাগে আর খুবই ইন্টারেস্টিং প্রসেস এটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। প্রায় ট্যাবগুলো উঠানো শেষ, দেখুন কত সুন্দর লাগছে।
হোয়াইট অ্যাক্রালিক পেন্ট দিয়ে আমার যে হোয়াইট স্পেস আছে ট্যাব তুলেছি ওগুলোতে আমি আর একটু হোয়াইট করে দিব, যেন একটু হাইলাইট হয় অ্যারাবিক হরফগুলা। আমি এখন হোয়াইট পেন্ট ইউজ করছি অ্যাক্রালিক। হরফের ব্যাকগ্রাউন্ডে একটু গ্লিটার পেন ইউজ করতে চেয়েছি, যেটা আমি গোল্ডেন আর হোয়াইট ইউজ করেছি, যেন একটু শাইনি গ্লসি একটা ইফেক্ট আসে। ওই জন্য আমি এখন গ্লিটার পেন ইউজ করেছি আমার ব্যাকগ্রাউন্ডে। প্রায় রেডি আমার ক্যালিগ্রাফি ক্যানভাস। এখন আমি আমার সিগনেচার অ্যান্ড ডেটটা দিয়ে দিচ্ছি। এটা আমি অলওয়েজ দিই আমার প্রত্যেকটা আর্ট অ্যান্ড ক্যানভাসে। আমার ক্যালিগ্রাফি এই শেষ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।